আমাদের চিন্তা কাজকর্ম ব্যবহার যাই হোক না কেন সেগুলি আজ হোক কাল হোক আমাদের কাছে নির্ভুল লক্ষ্যে ফিরে আসবে জীবনে উন্নতির পথে যাদের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন কারণ যখন নিচে নামবেন তখন আবার তাদের সঙ্গেই দেখা হবে অনেক বছর আগের কথা দুটি ছেলে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে খুব কষ্ট করে পড়াশোনা করত তাদের টাকা পয়সা কম হয় তারা বিভিন্ন বুদ্ধিযুদ্ধি করে তাদের জীবিকা নির্বাহ করত এবং কলেজের খরচ চালাত তারা একবার বুদ্ধি করল বিখ্যাত পিয়ানোবাদক ইগনেসি প্যাডারিউসকে দিয়ে একটি শো করাবে ওই এবং ওই শো থেকে যে টাকা পয়সা উঠবে তাদের খরচ এবং বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য টাকাও মিটিয়ে দেবে বিখ্যাত পিয়ানোবাদকের ম্যানেজার $2,000 গ্যারান্টি চাইলেন $2,000 সেই সময় অনেক টাকা তবু ছেলে দুটি রাজি হয়ে গেল এবং পিয়ানো বাজানোর আসরের ব্যবস্থা করা হলো অনেক চেষ্টা করেও তারা $1,600 বেশি তুলতে পারলো না প্রোগ্রাম শেষে সেই ইউনিভার্সিটির ছাত্র দুটি সেই পিয়ানোবাদককে বলল স্যার আমরা খুব কষ্ট করে $1,600 ব্যবস্থা করেছি কিন্তু বাকি $400 কন্ট্রাক্ট অনুযায়ী আমরা খুব তাড়াতাড়ি সম্ভব আমরা জোগাড় করে দিয়ে দেব ছাত্র দুটি তাদের পড়াশোনা শেষ করে সেই বিখ্যাত গায়ক পেডারুস্কির সাথে দেখা করতে গেলেন পেডারুস্কি তাদের সমস্যার কথা জানতে পেরে সেই কন্ট্রাক্ট পত্রটি ছিঁড়ে ফেললেন এবং সম্পূর্ণ টাকা তাদের হাতে ফিরিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে বললেন এইভাবে তারা কলেজের প্রাপ্য টাকাটা মিটিয়ে দিল প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই পেডারুস্কি পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর দেশের হাজার হাজার লোকের ক্ষুধার্ত মানুষের অন্নসংস্থানে তিনি ব্যস্ত হার্বার্ট ওয়ার্ড সেই ছাত্রদের মধ্যে একজন তখন আমেরিকার খাদ্য ও সাহায্য বিভাগের প্রধান তিনি পেডারুস্কির আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার টন খাদ্য পোল্যান্ডে পাঠিয়ে দিলেন ভিক্ষা কমার পর প্রধানমন্ত্রী পেডারুস্কি নিজে প্যারিসে এসে হার্বার্ট ওয়ার্ডকে ধন্যবাদ জানান তখন হার্বার্ট বললেন স্যার মিস্টার পেডারুস্কি আপনার হয়তো মনে নেই আমি যখন ছাত্র ছিলাম এবং বিপদে পড়েছিলাম আপনি আমাকে অনেক সাহায্য করেছিলেন আমাদের জীবনের সুন্দরতম প্রাপ্তি হচ্ছে আন্তরিকভাবে অপরকে সাহায্য করা ফলে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই সাহায্য করি যা কিছু সুন্দর ও ভালো তা নিজস্ব নিয়মে আমাদের কাছে ফিরে আসে তবে প্রতিদান পাওয়ার আশায় নয় প্রতিদান আপনিই পাওয়া যায় ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত